সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সিলেটবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রাখলেন। আপনার যদি মরণ থাকতো তাহলে টান দিয়ে আল্লাহ কালকে নিয়ে চক বাজারে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে পারত। দয়া করে যে নিয়ে যায়নি তাই তো ভালো। কত মানুষ গিয়েছে বন্দর কাছে বেড়াতে, সে ভাজা মাছের মতো হয়ে গেছে। আমি কালকে শুনেছিলাম 86 জন, আজকে আরো বেড়ে গেছে। যতগুলো মানুষ সব বাজারে প্রাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভাষার এই মাসে তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করে। পৃথিবীতে একটা জাতি শুধু ভাষার জন্য জীবন দিয়েছে, বাঙালি জাতি। দুনিয়ায় কোন জাতি আপনি দেখবেন না যে যারা ভাষার জন্য জীবন দিয়েছে, হবে নেই। সুতরাং শফিক জব্বার এরা যারা ভাষার জন্য জীবন দিল, এদের শাহাদতের মর্যাদা কামনা করে আল্লাহ যেন দান করে। বারবার শাহাদত বলছি, আপনি কি রাগ করছেন? এই লোকটা যদি এখন মারা যায়, ইমান নিয়ে মারা যায়, তাহলে কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকু শেষ। নাকি এসআই তার কিছু পাবে না? আর কিছু নেই, কবরে থাকবে, ঘুমিয়ে যাবে। ফেরেশতারা বলবে ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাও, কিয়ামতের আগে তোমারে ডেকে দেওয়া হবে। কিন্তু উনি যদি ইমান নিয়ে মারা তো যায়, কিন্তু শাহাদতের মরণ যদি পায়, কবরে ঘুমিয়ে থাকবে না। বালা হায়াউন ইনদা রব্বিহিম ইরজাকুন, আল্লাহ বলেন আমি তাকে রিজিক দান করব। ঘুমিয়ে থাকলে কি খাওয়া লাগে বলেন? কখন খাওয়া লাগে? জেগে থাকলে। সুতরাং যারা শাহাদতের মরণ পায়, ওরা ঘুমায় না, ওরা জীবিত, জিন্দা, আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ, বাংলাদেশটা যারা স্বাধীন করে আমাদের হাতে দিলেন, বীর মুক্তিযোদ্ধা যারা ইমান নিয়ে যারা কবরে আছে, তাদের কবর গুলো আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। যে সমস্ত বাংলার কৃতি সন্তান এখনো জীবিত আছে, বীর মুক্তিযোদ্ধাদের হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করে। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করলে তো গোনা হবে, কারণ যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। মুক্তিযোদ্ধা এ সরকার একটু কিছু দিয়েছে, এই নাম শুনে কত ভজালে মুক্তিযোদ্ধার নাম লিখেছে। আমার বয়স এখন 27 বছর, আমি যদি বলি আমি মুক্তিযোদ্ধা, শয়তানও বিশ্বাস করবে না। অনেকের দাবি করে এখন বেতন পাচ্ছে, কথা বলছেন এখানে? সুতরাং আসল যারা তাদের কদর আছে, কিন্তু নকল হয়ে যারা এই সুযোগ সুবিধা পাচ্ছে তাদের জন্য কি দোয়া করব? জাতির সামনে আল্লাহ যেন তাদেরকে ন্যাংটা করে দেয়। আপনি কি দোয়া করলেন তো? ঠিক আছে, হেদায়েত করবে কি করবে বলে? 2 নম্বরে কায়দায় যদি কেউ পীর হয়, তার দ্বারা যত মানুষ গোমরা হবে, পীর কিন্তু ভালো জিনিস, আমি পীরের বিরুদ্ধে না, কিন্তু যে জিনিস যত ভালো আগেই বলছে তার নকল বেশি বের হয়। পীর ভালো, তার নকল বের হয় বেশি, এই জন্য তো বাংলাদেশে পীর বেশি। পৃথিবীর যতগুলো রাষ্ট্র ঘুরলাম কোন দেশে এত পীর নেই। আমি এমনও দেশে গিয়েছি যে দেশে মানুষের সংখ্যা বাংলাদেশের পীরের চাইতে কম, মানে এই দেশে পীর এখন 48,000-এর উপরে, আর ওই দেশে 48,000 মানুষ কম। কত পীর! আর সিলেট বিভাগ তো পীর দিয়ে ভরা, আল্লাহর উনি যত এসে মরেছে এলাকা নাকি গোরা সার মাজার, কবর সার মাজার, অমুক শাহ তমুক শাহ, কত শাহ, যত শাহ আল্লাহ পাঠিয়েছে এলাকায়, আর এগুলো মরেছে সব বিশ্ব রোডের পাশে, একটা কবরও ভেতরে নেই। সব বিশ্ব রোডের পাশে নাই, লঞ্চ ঘাটে স্টেশনের পাশে বড় বড় মাজার তৈরি হয় এই জায়গাগুলো। আল্লাহ যত সব মরণ দিয়েছে আজরাইল কে, এই বিশ্ব রোডের সাথে মরণ দিয়ে কবর হোক, এলাকার মানুষ ব্যবসা করে খাক। অবশ্য ঠিক, আপনি বুঝেই বুঝেছেন, ঠিক আছে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এলাকায় হিন্দু আছে আমি শুনেছি, বিশ্বনাথ নাম শুনে বোঝা যাচ্ছে নাকি কথা বললেন এখানে? জগন্নাথ নাকি থানায় যেন ছিলাম আজকে, জগন্নাথপুর, এরপরে বিশ্বনাথ, এ নামগুলো শুনলে বোঝা যাচ্ছে ওনারা আছে। সুতরাং সবাই এ মাহফিলে হয়তো এসেছি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য কোরআন উন্মুক্ত নাকি? এটা কি শুধু মুসলমানদের জন্য না, সবার জন্য? হুদাল্লিন নাস, নাস বলতে শুধু মুসলমান না, নাস বলতে মুসলমান সবাই।
সুতরাং মানুষ পদবাচ্ছী যারা বিবেচিত তাদেরকে কোরআন হেদায়েত দিতে পারে সে ক্ষমতা কোরআনের এখনো আছে না নেই? এতে দালিকাল কিতাব, দালিকা ইসমে ইশারা, মুবতাদা মারিফা, আল কিতাব এটাও মারিফা। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মুবতাদা যদি মারিফা হয় খবর হবে না কিরা, কিন্তু আল্লাহ এখানে কিতাবের আগে আলিফ লাম দিয়ে এটাও মারিফা বানিয়ে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। তার মানে আল্লাহ আরবি গ্রামার একটু কম বোঝে, ভালো বুঝলে ধরে আয়াত ভুল হয়ে গেল, অবশ্যই কোনো কারণ এখানে আছে না নেই? খবর যদি মারিফা হয় ফেদুল হাসরা, হাসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায়, তখন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব এখন আর দুনিয়ায় নেই, সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং আপনি যদি হেদায়েত পেতে চান তাহলে কোরআনের কাছে আসা লাগবে, আর আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। কমন দাওয়া ইলাহি হাদা, একালিপটা আনাছে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, হুদিয়া মজুল, কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেয়। কথাগুলো ভালো করে শুনেন, আপনি হেদায়েতের উপরে থাকতে চান কোরআন দিয়ে এখন থেকে মরণ পর্যন্ত মানুষকে ডাকবেন, আর আমি ডাক দিলে আপনাকে ওই ডাকের সাড়া দেওয়া লাগবে, তাহলে আপনাকেও আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? অন্য জিনিস দিয়ে ডাকা যাবে না বলেন? না। এখনই যদি আপনি মারা যান কবরের ভেতরে ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোর রব কে? আপনি যদি বলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতা বলবে তুমি পেলে কোথায়? আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি। কি বলেন না কেন? আপনি যদি বলেন আমি ফাজাইলে আমালে পেয়েছি, দাঁত মুখ যা আছে সব খুলে ফেলবে, কারণ ফেরেশতার কিতাব শুনি না। কথা বলেন না কেন? আপনি যদি চরমোনায় পীরের বলেন মাওয়া এসে কারি নিয়াই পেয়েছি, মেরে ফেলবে না, কারণ ফেরেশতারা দুনিয়ার কোন কিতাব চেনে না, এইটা চেনে, এটা চেনে না। আপনি যদি বলেন কোরআনে পেয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ফেরেশতারা বলবে ব্যাস আমরা কোরআন বুঝি, তখন বলবে যতদূর কবরে ওর দৃষ্টি যায় সীমানা পাল্টিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের সুগন্ধি দিয়ে কবরটা ভরপুর করে দাও। এই জন্য আপনাকে যদি জবাব দেওয়া লাগে এটা পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমের এই জন্য প্রথম শব্দ জালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম এই কারণে দিয়েছেন, একটাই মাত্র কিতাব আছে মানুষকে এখনো হেদায়েত দিতে পারে। আজকেও একজন পেয়েছি, জাপানের একজন মেয়ে নাকাবা, শখের বসে কোরআন পড়তে গেছে, একটু বুঝে বুঝে পড়ার পরে আল্লাহ তার পরিবর্তন দিয়ে আজকে মুসলমান হয়েছে সকাল 10টায়। কালকে যেখানে ছিলাম ওখানে 4 জন মুসলমান হয়েছে আমার হাতে, ঢাকা আশুলিয়ায় সব পরিবারে এসে ওরা কোরআন পড়েছিল, কোরআন পড়ার পরে বুঝেছে, বুঝে এসে বলছে আমরা আর বাপ দাদা ধর্মে নেই, মুসলমান হয়ে গেল। তাহলে এখনো ক্ষমতা কোরআনের আছে না নেই? কয়েকদিন আগে যে মৌলভী বাজার একটা বানালাম, এর আগে পাবনা 1 জন, এর আগে মাদারীপুরে 2 জন, আমার এই জীবনে যদি 8 জন হয়, আমার যদি বড় বড় আলেম দেশে কত হাজার হাজার বানাচ্ছে, তো সমস্যা কোরআনের মাহফিল, কোরআনের অনুষ্ঠান, কোরআনের প্রচার করে যারা কোরআনের দিকে অন্য ধর্মের মানুষ আসে এরা বাতিলের টার্গেট হয়ে যায়। এদেশে সবচাইতে বেশি আল্লাহর পথ দেখিয়েছে যে মানুষটা এখন জেলখানায়, সমস্যায় তো এই জায়গায় আমারও ভয় লাগছে, 8 জন তো হয়েছে না জানে, আবার কয়েকজন হয়ে গেলে হুজুর তো খুব ঝামেলা, নাই তো লাগবে না, আপনি খেয়ে নিন। সম্মানিত ভাইরা, এ মজেজা আমির হামজার না, এ মজেজা সাদিক ভাই, সব বাপ দেওয়া লাগবে। সিলেট এটা আলেমদের শহর আমি জানি, যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিন,
শব্দের অর্থ বের করেন কমপক্ষে আটটা দশটা পনেরো বিশটা করে, তাফসিরের নাম বলে আপনি আধা ঘন্টা বলেন, কিন্তু তাফসিরের নাম বলে দলিল দিয়ে বলা লাগবে। বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, ওসব বাদ দিন, কথা বলেন না কেন? যেগুলো কোনো ভিত্তি নেই, কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, ভণ্ডরা সব বানিয়েছে, কানে হাত দিয়ে টান দেয়, মানুষ মনে করে না এ কোরআনে আছে। ওকে বেশি বললাম না, ঠিক বলছি? ঠিক, এটাই চলছে। এই জন্য তো কোরআনের আসল কথাগুলো বলতে গেলে মানুষের মন খারাপ হয়, এরা বলে নতুন কথা বলছে, এগুলো নতুন, এইগুলো আসল কথা। আজকে যে এটা পরিচিত আয়াত পড়েছি এই কারণে পড়েছি, এর ভেতরে এমন এমন কথা আছে। আমি কাবা শরীফে যখন চক্কর দিচ্ছিলাম, ওই রুকনে আমিনি থেকে হজরা আসওয়াদ পর্যন্ত একটা দোয়া পড়া লাগে, যে হাজি সাহেব তো আছে, এই যে যেটা পড়লাম এটা পড়া লাগে। আমি ওই পর্যন্ত বুঝি না যে কেন পড়া লাগে, কিন্তু এখন টের পাচ্ছি যে কেন। সত্তর লক্ষ হাজি ছিল আমার ওই সময়, সবাই রুকনে আমিনি থেকে হজরা আসওয়াদ এই ফাঁকা জায়গাটায়, কারণ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, সবার মুখে এই আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। জোরে বলেন আমিন। কি পড়েছি আমি ওই সময় বুঝি নাই, কোরআন নিয়ে গবেষণা করার সময় দেখছি না, দুনিয়া আখিরাত সবই আয়াতের ভেতরে। আজকে আমরা দেখব এখানে কি আছে। আমার প্রত্যেকটা তাফসীর মাহফিল এক একটা ক্লাসের মতো, এটাও একটা ক্লাস, এক দেড় ঘন্টা যাই বলি, আপনি যেন কিছু নিয়ে এখানে বাড়ি যেতে পারেন, নাকি লোক দেখানোর জন্য এসেছেন? যে আল্লাহ আমাদেরকে সত্যি সত্যি কোরআন শোনার জন্য বোঝার জন্য নিয়ে আসলে, তার দরবারে প্রাণ খুলে বলছে আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, যার উপরে দরুদ না পড়লে অনুষ্ঠান কবুল হয় না। আজকের এই মাহফিল যতই সুন্দর হোক, নবীজির উপরে দরুদ না পড়লে কিন্তু কবুল হবে না, কথা বলি না কেন? রাসূলের উপরে এই জন্য আমি প্রথমে একবার দরুদ পড়ে নিলাম, এর আগেও হয়তো যারা আলোচনা রেখেছে পড়েছি না, পড়ে নাই, শুধু দরুদ শরীফ পড়লেই কবুল হবে তা না, ওগুলো আপনার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আবার থাকা লাগবে। এই যে লোকটাকে উদাহরণ দিচ্ছি বারবার, আমার দাদার বয়সই তো, তিনি যখন দরুদ শরীফ পড়েছে আল্লাহুম্মা হে আল্লাহ সল্লি আলা, তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে, এখন আল্লাহ যদি বলে ওই বেটা মুহাম্মদ কে, উনি কি বলবে? সাজ্জে দেনা মুহাম্মদ আমাদের নেতা, মুহাম্মদ কি নেতা? আরো জোরে বলেন নেতা। এখানে কি অন্য কোন শব্দ বলা হয় না? সবাই মিলে বলা হচ্ছে সাজ্জে দেনা হে আল্লাহ, আমি মুহাম্মদের পরিচয় এক নম্বরে বলছি, তিনি আমাদের সকলের নেতা, দুই নম্বরে মাওলানা, তিনি আমাদের অভিভাবক, গাইডলাইন দিয়েছেন তিনি, যেভাবে আমি ওইভাবে চলি, সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং যারা দরুদ পড়ে কিন্তু নেতা রসুলকে মানে না, গাইডলাইন দাতা পথ প্রদর্শক রসুলকে না মেনে অন্য কাউকে মানে, ও কিয়ামত পর্যন্ত দরুদ পড়লে ওর মাহফিল কবুল হবে না। কথা যদিও নরম ভাষায় বললাম, কতদূর যাচ্ছে আপনি টের পাচ্ছেন? আপনি টের পাননি, মুখের চামড়া তো, মুখের চামড়া তো, এই মুখ দিয়ে অনেক কিছু মানুষের বের হয়, কিন্তু ওর মনে তো এটা থাকে না, কি কথা বললেন না কেন? আপনি মুখ দিয়ে যেটা বলবেন ওইটা আপনার মনে থাকা লাগবে, নাই তো আপনার দরুদ কবুল হবে না। বাংলাদেশের যতগুলো জায়গায় দরুদ পড়া হয়, ওরা যদি সাজ্জে দিনা মাওলানা ঠিক করে নিত, এ দেশে কারো লাগতো না, শুধু টুপিওয়ালা মানুষগুলো যথেষ্ট ছিল ইসলাম কায়েম করার জন্য। সাজ্জে দিনা মাওলানা শুধু জিলাপি খাওয়ার জন্য, খেচুড়ি খাওয়ার জন্য পড়ে যাচ্ছে, কিন্তু ওর মনে ওইটা নেই, বলেন সাজ্জে দিনা ওসি বলে ঠিক করবে না, ও মাওলানা ঠিক করবে না। মাওলানা মানে মনে করে সাদিক সিকান্দার, মাওলানা মানে কি? গাইডলাইন যিনি দেন, আমাদের রাসূল আমাদের গাইডলাইন দিয়েছেন, কথা বলেন না কেন? পথ প্রদর্শন করে দেখিয়েছেন যে এটা আমার পথ, এটা শয়তানের পথ, আপনি সেটা জানার পরে কোন কারণে মানতে চান না, অথচ দরুদ শরীফ পড়ে যাচ্ছেন। এজন্য আপনার মুখের কথা আর মনের কথা যতদিন এক না হবে, ততদিন আপনি মমিন হতে পারবে না, মোনাফিক হয়ে মারা যাবেন। কাবা শরীফে পর্যন্ত আমি দেখেছি অনেক মানুষের মুখের কথা মনের কথা মেলে না। ষষ্ঠ চক্কর দেওয়ার সময় দেখি একজন কাবার গিলাপ ধরে কাঁদছে, ডাক দিয়ে বললাম দাদা এত কান্নাকাটি করে কোথায় বাড়ি?
আমার বলছে বাড়ি আমার বাংলাদেশের নোয়াখালী কোম্পানিগঞ্জ জায়গা মতো বাড়ি ওবায়দুল কাদেরের এলাকায়। বললাম কি? বলছে দোয়া করছে আল্লাহর কাছে। আপনি কি কি দোয়া করেন? বলছে আমি মরণ চাই, আমি আর দেশে ফেরত যাব না, আমি মরণ চাই, আমি মরব। আল্লাহ তুমি আমারে তুলে নাও, এই দেশে তোমার ঘর আছে, তোমার নবীর রওজা আছে, আমি আর দেশে যাব না। দোয়া করার পরে বললাম দাদা চলেন এবার হোস্টেলে যাই। হোস্টেলে যাবার পরে নাস্তা করছে, হঠাৎ দেখি বাইরে ঝড় হচ্ছে। বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? যে দোয়া করলেন তার কাবার গেলাম ধরে কেঁদে কেঁদে দোয়া করেছেন যে আপনি মরতে চান, ওই দেখেন কি ঝড় হচ্ছে বাইরে, দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। আমারে বলছে আমির হামজা এর দোয়া তো আমি এবছরের জন্য করিনি। সিটার আগামীতে যদি আসি তখন, ওদের মানে আগামীতে আর আসবে না। ওর মুখে যা ছিল মনে তাই ছিল না, ওর মুখের কথা আর মনের কথা তো এক না। ও সিটার মরবে না? এই 26 তারিখে গিয়েছিলাম কোম্পানিগঞ্জ সিলেট নোয়াখালী, যে দেখে বলছো হুজুর আসসালামু আলাইকুম, কে এখনো মরেননি? না আগামীতে যদি যায়। তো সিটারের দোয়া আল্লাহ কবুল করবে কি করে, কারণ ওর মুখের কথা আর মনের কথা এক না। এক কথা বলে তাও কাবা শরীফে, আরে বাংলাদেশে এসে করবে কি? শয়তানের মিছিলের আগে আগে থাকে। শয়তানকে যখন পাথর মারতে গিয়েছিলাম ওই সময় দেখি একজন পায়ে স্যান্ডেল নেই, বললাম স্যান্ডেল কই? বলছে শয়তান মেরে ফেলিস। শয়তান মেরে ফেলিস মানে মানে পাথর মারতে মারতে রাগ আর চেক দিতে পারে না, জুই তো ফিলে ফেলিস। ডাক দিয়ে বললাম দাদা এখানে পাথরের পিলার বানানো আছে, এই শয়তান মারার জন্য আপনি পাথর মেরে হয়নি স্যান্ডেল মেরে দিয়েছেন, অথচ বাংলাদেশে যাবার পরে আপনি তো মিছিলের শয়তানের মিছিলের ব্যানার ধরে আগে আগে থাকবেন। আমার বসে কি বললেন? বললাম পরে বলবো। আমার তো যতটুকু চিন্তা ভাবনা বাংলাদেশে আর কারো লাগতো না যদি খালি এই দেশের হাসি সারা আল্লাহর ঘর তওয়াব করার সময় যে তিনটা কথা বলে আসে যদি দেশে এসে তো আমল করতো, এ দেশে কারো লাগতো না, এই এই হাসিরা যথেষ্ট ছিল। কারণ দায়িত্বে যারা আছে প্রায় সব হাসি, বিরোধীতে যারা আছে সব হাসি। কথা বলছেন এখানে বিরোধিতা কে আছে? বিরোধী দলে রোশনের সাথে সেও হাসি, চাষা এর সাথে নিজেকে মরণ দিয়ে গোসল করে জিন্দা অবস্থায় কাফন পরেছি, এখন আমি চলাফেরা করছি এইটুকুই নাকি? আমি তো মরেই গিয়েছিলাম। মানুষ যখন এহরামের কাপড় পরে এই নিয়ত করে যদি পড়ে কাবা শরীফ চত্বর ঘোরার পরে দুনিয়ায় এসে ওর তো পরিবর্তন হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের মুখে
আবান ছেড়ে কোরআনের এই আয়াতটা একবার পড়েন, এরপর আমরা ভেতরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহিম, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান শান্তি স্বস্তি নিরাপত্তা দাও, এরকম মানুষ আছে না দুনিয়ায়? তার ভেতরে আমরা আমরা বলি না কথা। এই ফিদ দুনিয়া হাসানা এই শব্দের ভেতরে আমি দশটা জিনিস পেয়েছি। দুনিয়ার হাসানা আমার আল্লাহ দশটা জিনিসকে ঘোষণা দিলেন, পৃথিবীর সব কিছু হাসানা না, দশটা জিনিস দুনিয়ার হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যায় যাওয়ার পরে দেখবেন আপনি দশটা পেয়েছেন কিনা, যদি না পান আপনার দোয়া মাঠে মারা যাচ্ছে, কবুল হচ্ছে না। ১৬টা জিনিস এই ছোট্ট আয়াতের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। আপনি এবার দেখবেন আপনি কয়টা পেলেন। কোরআনে কারীম জানিয়েছে যারা দোয়া করছে আমার কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব দুনিয়ায় হাসানা দাও। দুনিয়ার হাসানা আমি এক নাম্বারে ঘোষণা দিলাম, দুনিয়ার হাসানা কোরআন। দুনিয়ার হাসানা কি? আজ মাত্র ১৭০ কোটি মুসলমান পৃথিবীতে, বাকি সব অন্য জাতি। অন্য জাতির লোকেরা কিন্তু এই কথা বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি, পারে না? কথা বলে না কেন? এটা পারে শুধু মুসলমান। তাহলে কি বুঝলাম? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন তাম পৃথিবীর মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে আনন্দে আছে, একটাও আনন্দের বিষয় না, কারণ আজ আছে কাল নেই। আরো আসতে বলেন, আপনি টাকা পয়সা যতই কামাই করেন না কেন, ওটা যে আপনার মরণ পর্যন্ত থাকবে গ্যারান্টি আপনার হাতে নেই। এমন একটা রোগ আল্লাহ লাগিয়ে দিতে পারে, ১৪ বংশ বিক্রি করেও দেখা যাচ্ছে একটা ঔষধের পয়সা হচ্ছে না। ক্ষমতা এটাও চিরস্থায়ী না, আজ আছে তো কাল নেই। আরো আসতে বলেন, বাংলাদেশে এটা মেলে না। বাংলাদেশে যে যখন সিয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে আমি সিয়ারে আছি, আমি এখন গিয়ারে আছি। সাদিক ভাই সিয়ারে আছেন, এখন গিয়ারে আছে। সিয়ার মানে যে এই সিয়ার, এই যে এই সিয়ার, ওই যে ওই সিয়ারের কথা বলছে। অনেকে মনে করছে যে ওই সিয়ার কত ৪১ সাল, আমি ওই সিয়ারের কথা পেলে মায়ের খাবো। ও সিয়ার কতদিন? ৭১ হতে পারে। এই যে এই সিয়ারে বসলে তারে ওঠাই লাগবে। এই সিয়ারে যখন আমি বসলাম আমার এই ছরণ করিয়েছে আমির হামজা বেশিক্ষণ নাই, ১.৫ ঘন্টা। এরপরে ১২টার পরে তাহাজ্জুদের নামাজ ধরে নামা লাগবে। কিন্তু ওই সিয়ারে বসে কি ওইরকম কিছু বলে? সিয়ারে বসেছে একেবারে ১৪১ অথবা ৭১, থাক কেয়ামতের আগ পর্যন্ত। কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য যেখানে এসিয়ার, এসিয়ারে বসলে তারে ওঠা লাগবে না লাগবে না, মানে সিয়ারে বসলে লাভ দেওয়া যাবে না।
ওলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে সিয়ার দেয়, যাকে ইচ্ছা তাকে নামিয়ে দেয়, যাকে ইচ্ছা সম্মান দেয়, যাকে ইচ্ছা অপমান করি। শব্দের দিকে খেয়াল করেন, ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয়, এ কথা কিন্তু কোরআনে আল্লাহ বলেননি। বরঞ্চ পৃথিবীর চাক্ষুষ প্রমাণ এটা, অনেককে আল্লাহ ক্ষমতাই দিয়ে জোতা পিটা করে বিদায় দিয়েছে, তার বাস্তব প্রমাণ বস। ক্ষমতায় থাকার সময়ও জোতা পিটা খেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিয়ার পেলেই লাভ দেওয়া ঠিক না। পৃথিবীর কোন কিছু যখন স্থায়ী না, একটা জিনিস স্থায়ী আছে, কি? কোরআন শরীফ। আল্লাহ তাআলা বলেন, ফাবি দালিকা ফালিয়াফরাহু, সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। দুনিয়ার হাসানা আপনি চাইলেন, আল্লাহ বলেন এক নাম্বার হচ্ছে কোরআন, এটা দুনিয়ার হাসানা। আজ পৃথিবীতে 750 কোটির উপরে মানুষ, সবাই কোরআন পায়নি, পেয়েছে 170 কোটি মাত্র। আমরা যারা পেয়েছি আমাদের দোয়া কবুল হয়ে গেছে না হয়নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ তামাম দুনিয়া যা পেয়েছে যায়া সিপ করে আনন্দে আছে, একটাও থাকবে না, একটা জিনিস থাকবে কিয়ামতের পরে, তার নাম কোরআন শরীফ। কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে যেটা আল্লাহ তেলাওয়াত করে শোনাবে, তার নাম কি? কোরআন। ওখানে কি কারো মাবার জীবনই চলবে? না। বলেন না। কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা তার কণ্ঠ দিয়ে শোনাবে, 96% মুসলমানের দেশে আমরা শিক্ষা ব্যবস্থায় সেটা চাই। আরো আসতে বলেন, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ঘোষণা দিয়েছে, ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত কোরআনে কারিমের 100 নাম্বার কম্পালসারি করা হবে। সুতরাং আমার মনে হয় তার এই উদ্যোগের সাথে যতগুলো এমপি সংসদে আছে শুধু হিন্দু বাদ দিয়ে সবার সাপোর্ট দেওয়া ফরজ। আমরাও এই ময়দান থেকে, ওখানে তো আমরা যেতে পারবো না, এখান থেকে আহ্বান জানাচ্ছি, আপনার সাথে আমরা আছি, অন্তত আপনি এই কাজটা জারি করেন। শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন জারি হয়, আল্লাহর কসম 10 বছরে বাংলাদেশ দুর্নীতি মুক্ত করা সহজ হবে। এটা যতদিন পর্যন্ত যদি না বুঝবে, আপনি যত কলা কৌশল তৈরি করেন দুর্নীতি মুক্ত করতে পারবেন না, যুক্ত হবে। এটা আমাদের আনন্দের বিষয় যেটা আজকে আমরা পেলাম কোরআন শরীফ। আজকের এই মাহফিলের সম্পর্ক কোরআনের সাথে, এই জন্যই আপনারা এসেছেন নাকি? কোরআন যদি এখানে না থাকতো, মুরব্বী সিহারা দিকে আসতেন না? আমির হামজার জন্য না। কোরআনে কারিম আছে, আমরা জানি যে কোরআন পৃথিবীর 1 নাম্বার হাসানা, এই জন্য আমরা আসলাম এটা পাওয়ার জন্য। আল্লাহ যেন দুনিয়ার এই হাসানাকে কবুল করার, গ্রহণ করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার হাসানাকে, কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। এটা তো আজ আমরা পেয়ে বসে আছি না, কোরআনের হেদায়েত আল্লাহ সবাইকে দেয় না। ইউবাল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদী বিহি কাসীরা ওয়া ইউবাল্লু বিহি ইল্লাল ফাসিকিন। সূরা বাকারার 26 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী, কোরআন দিয়ে আমি অনেককে গোমরা করি, কোরআন দিয়ে অনেককে আমি আল্লাহ হেদায়েতের পথ দেখাই, শুধুমাত্র যারা ফাসেক গোনাগার তাদেরকে কোরআন দিয়ে গোমরা করি। আজ নামধারী মুসলমানেরা বাংলাদেশে অনেকে কোরআন পড়েও গোমরা হচ্ছে, যেমন শাহরিয়ার কবির, বিচারপতি মানিক, শয়তানগুলো সংবাদ সম্মেলন করছে, প্রেস ব্রিফিং করে জানাচ্ছে কাদিয়ানেরাও মুসলিমে ঘোষণা সরকারি ভাবে দেওয়া লাগবে। আজকের রিপোর্ট, অথচ তামাম পৃথিবীতে যত মুসলিম আছে, বড় বড় আলেম ফকি যারা আছে, সবাই এক বাক্যে ঘোষণা দিয়েছে কাদিয়ানেরা অমুসলিম।
আরো আসতে বলেন, কারণ কোরআনে কারিমের ওরা 6666টি আয়াত অস্বীকার করে তা না, একটা মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ ওরা মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাঝের অংশটুকু ওরা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমান। কত বড় আয়াত! কাদিয়ানীরা বলে মা কানা মুহাম্মাদ ঠিক আছে, আবা আহাদিনের রিজালিকুম তাও ঠিক আছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ তাও ঠিক আছে, ওয়া খাতামান নাবিয়্যিন এটা ওরা মানে না। মুহাম্মদ আল্লাহর রাসূল অসুবিধা নেই, কিন্তু ওদের শেষ নবী এটা মানে না। ওরা বলে গোলাম মুহাম্মদ কাদিয়ানি শেষ নবী। 6666টি আয়াত অস্বীকার করে আমি পাইনি, কাদিয়ানিদের সব আমি পড়েছি, এতটুকু পেয়েছি ওরা খাতামান নাবিয়্যিন এটা মানে না। এক আয়াতের চার ভাগের এক ভাগ না মানার কারণে যদি কাফের হয়, এরা যারা সাপোর্ট করবে তারাও কাফের। আর টক শো শুনবেন কতগুলো আয়াত পড়ে মনে হচ্ছে বড় আলেমের বাবা, অথচ কাদিয়ানদের পক্ষে সাপোর্ট গে উনি যে কখন কাফের হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, টের পাচ্ছে না। আমার আল্লাহ বলেন কোরআন দিয়ে অনেককে আমি গোমরা করে ফেলি যারা কোরআন থেকে হেদায়েত নিতে চায় না। আর আসতে বলেন, আপনার যদি মন মানুষের কথা তৈরি না হয়, জোর করে আল্লাহ কোরআন দিয়ে আপনাকে হেদায়েত দেবে, আল্লাহর অত দায় পড়ে নাই। আল্লাহ দায় পড়ে গেছে? এই যে সূর্যটা, তার কাজ হচ্ছে পৃথিবীকে আলো দেওয়া, পৃথিবীর সবাই সূর্যের আলো পায় না। আজকের যিনি অন্ধ বক্তা আছে উনি সূর্যের আলো পায়, এক কথা বলছে না কেন? এখন দোষ কি সূর্যের না ওনার চোখের? চোখের দোষ। আল্লাহ বলেন হুদাল লিন্নাস হাদা বায়ানুল লিন্নাস, কোরআন আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছি, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। এ দোষ কোরআনের না, এ দোষ ওর কপালের। সুতরাং যারা আজ কোরআন থেকে হেদায়েত পেতে চায় না, এ দোষ আমির হামসারও না, এ দোষ ওর কপালের। দুই নম্বরের বিষয়ে আমরা হাজারো হাজারো দোয়া করি, কিন্তু আমাদের দোয়া আল্লাহ কবুল করে না। এ শুধু দোষ আলেমদেরও না, আমারও না, এ দোষ আপনাদেরও আছে। রাস্তা বলেন কেন? আপনি তো ঠিক বলছেন, এতক্ষণ না বুঝে এবার বুঝে বলেন। কত মানুষ বলে হুজুর এত দোয়া চায়, দোয়া করেন কবুল হয় না, আপনার দোয়া কোনো অ্যাকশন নেই। অ্যাকশন হবে কি করে? মুসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল, উম্মতদেরকে নিয়ে তিনি চাটিয়াল ময়দানে গেলেন, তিনবার তিনি নামাজ আদায় করার পরে মোনাজাত করলেন, আল্লাহ বৃষ্টি দাও। তিনবারে একবারও বৃষ্টি নাজিল হয় না। মুসা নবীর রাগী নবী ছিলেন, আল্লাহকে গরম দিয়ে বলছে আল্লাহ তোমার মায়া লাগে না? বলছে লাগে। এগুলো আমার উম্মত, আমার মায়া লাগে তোমার বান্দা, বৃষ্টি দাও না কেন? আল্লাহ বলেন আমি পারি বৃষ্টি দিতে, কিন্তু দেব না। কেন? এগুলো বানালি কেন? হযরতে মুসার জবাবে আল্লাহ বলেন মুসা আমি বৃষ্টি দিতেও পারি, কিন্তু দেব না, কারণ যাদেরকে নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে নামিমা গেবতকারী একজন মহিলা আছে, একের কথা অন্যের কাছে লাগায় তালা তালি করে। এই মহিলাকে যতক্ষণ পর্যন্ত তুমি বের করে না দেবে, তোমার দোয়াও কবুল হবে না। হযরতে মুসা বলে আল্লাহ সময় সময় নামটা বলো, কখন মহিলা তালা তালি করে বলো নামটা বলো, দেখো কি করি, গাঁড় ধরে বের করে দেব। আল্লাহ তালা বলেন মুসা আমি নিজেই নাম ধরে গিবত করতে নিষেধ করি, আর আমি নিজে এখনো নাম ধরে গিবত করব, তাহলে আমি জানবো কি করে? আমি তো আলিম অম্বি জাতির সদর না, মানুষের অন্তরের খবর জানি না, তুমি যদি না বলে দাও তো আমি দোয়া করব কিভাবে? আল্লাহ তালা বলেন এক কাজ করো, ওকে বের করে দেওয়ার আগে সবাইকে নিয়ে তওবা করো, কারণ তওবা করলে মহিলাও তোমাদের সাথে তওবা করবে। সবাই যখন নিষ্পাপ হয়ে যাবে তখন মোনাজাত করলে কাজে লাগবে। তওবা মানে আমাদের দেশের মতো না, বাবা মারা যাচ্ছে, হুজুর আমার বাবা মরে যাচ্ছে, তওবা পড়িয়ে দেন, আর আমরা গেলাম যে বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিলা, হয়ে গেল তওবা করার সময় বলেন না।
তওবা করার সময় আছে। এদেশে আমি এই যে এলাকায় এসে যতগুলো মাহফিল বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করার পরে আমার আগে যারা কথা বলেছে শুনেছি, ওরা সূরা সোমারের 53 নাম্বার আয়াতটা পড়ে, কিন্তু 54 নাম্বার আয়াত আমি পড়তে শুনিনি। অথচ 53 নাম্বার আয়াতের জবাব আমার আল্লাহ 54 নাম্বার আয়াত দিয়ে দিয়েছেন। কি পড়া হয় বিভিন্ন দরবারে, বলে ইবাদিয়াল্লাযীনা সরফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কোন সূরার আয়াত বললাম? সূরা সোমার 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 53 নাম্বার আয়াত। আল্লাহকে বলছে, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আমার বান্দারা নফসের উপরে জুলুম করে যারা ধ্বংস হয়ে গেছে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, অবশ্যই আল্লাহ সব অপরাধ মাফ করে দিচ্ছে দেবে। এক ফির মজারে ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ তিনি হচ্ছে গাফুর রহিম। এ পর্যন্ত বলার পরে মানুষকে গোনা করার জন্য আর উদ্বুদ্ধ করে দেয়, কিন্তু আয়াতের জবাব আল্লাহ তার পরবর্তী শব্দে দিচ্ছেন 54 নম্বর আয়াতে। ওইটা আর বলাও হয় না, আলোচনাও নেই। আমি যদি এ পর্যন্ত ব্যাখ্যা করে শেষ করে দেই, আমার মনে হয় মানুষ আরো গোনা করার সাহস পাবে। যে নফসের উপরে জুলুম করেছো করো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, সব গোনা আল্লাহ মাফ করে দেবে, তোর গোনা করার সাহস পাবে। করিও, অসুবিধা নেই, যে কোনো সময় একদিন আস্তাগফিরুল্লাহ পড়ি নেব। দেন নাম তো তাওবা না, তাওবা করার জন্য আমার আল্লাহ পরবর্তী 54 নাম্বার আয়াতে দুইটা শর্ত আর একটা সময় দিয়েছেন। আপনি যদি তাওবা করতে চান, দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। আপনারা মনে কথা বলছেন না? তওবা করার জন্য শর্ত কয়টা? আরো জোরে, জোর হলো না, সময় আল্লাহ বলেন যে তওবা করতে চাই, এক নম্বরে তার শর্ত দিলাম, ওয়ানি বইলা রব্বিকুম, তার রবের দিকে ফিরে আসা লাগবে। আল্লাহর দিকে ফিরে আসতে হলে অনেক কিছু ছাড় দেওয়া লাগে। কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তার কাছে সুখ থাকতে পারবে না, ঘুষ থাকতে পারবে না, জেনা ব্যবচার থাকতে পারবে না, মানুষের সম্পদ আত্মসাত করে এতদিন খেয়েছে ওইটা থাকতে পারবে না, এগুলো ছেড়ে দেওয়া অত সহজ না। এগুলো রাখার পরে যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দেবেন। আল্লাহ শর্ত দিচ্ছেন, ওয়ানি বইলা রব্বিকুম, তোমাকে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। আর এগুলো ফিরে আসতে হলে অনেক কিছু হয়তো তোমার কাছ থেকে মাইনাস হয়ে যেতে পারে। আসতে বলেন, আল্লাহর দিকে ফিরে আসতে গেলে হয়তো এতদিন তোমার যে সন্তান তোমাকে বাপ বলে ডেকেছে, ও বাপ নাও বলতে পারে, শত্রু হয়ে যেতে পারে। এক কথা বলে না কেন? তোমার স্ত্রী তোমার বিছানায় থাকতে না পারে, তোমার দলের লোক তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তুমি যেহেতু তওবা করে জীবনের গোনাগুলো শুধু মাফ করবা না, ওই জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করতে চাও, তাহলে এরকম কিছু তোমার সার দিয়ে চলে আসা লাগবে। এই তওবা করার শর্ত মেনে বাংলাদেশে মানুষ বেশি না কম নেই আন্দাজে তওবা করে। ওয়াসলিমু লাহু, দুই নম্বরে আল্লাহর বিধান, জানতাম না, এখন জানলাম, জানার পরে আমি আর কারো দিকে তাকাবো না, আত্মসমর্পণ করলাম, মাথা নত করে দিলাম। শর্ত মানে সহজ ভাষায় বললাম, টের পাচ্ছেন না? এত কঠিন শর্ত আমার আল্লাহ দিয়েছেন, সব কিছু থেকে মুখ ফিরিয়ে যখন লোকটা ফিরে আসবে আল্লাহর দিকে, আল্লাহর বিধানের সামনে যখন মাথা নত করবে, কোন সময়? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর সাহায্য করা হবে না। আমরা জানি মানুষকে সাহায্য করা হয় না মরণের সময়, এক কথা বলছে না কেন? এ মরণ কখন আসবে? 41 সালে না, 21 সালে না? তবে আপনি 21 সালে করবেন? কে আপনাকে গ্যারান্টি দিল? কোন কারণে আপনি এভাবে এভাবে আন্দাজে মানুষকে বোঝাচ্ছেন? কোন গ্যারান্টি আমাদের হাতে নেই। হ্যাঁ, একজন মানুষের শুধু দুনিয়ায় গ্যারান্টি ছিল, হযরতে আদম নবীর। কার
হযরত আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে তার বয়সটা কন্ট্রোল করে দিয়েছিলেন যে তুমি 1000 বছর বাঁচবে। কতদিন? আর জোরে বলা লাগবে, এ আদম নবী ছাড়া পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ তার বয়স নির্ধারিত করে দেয়নি। কখন কার মরণ হবে সেও জানে না, কিন্তু আদম নবী জানতো যে আমার মরণ হবে কত বছর পর। 1000 বছর হায়াত দিয়ে আমার আল্লাহ তাকে বানালেন পিষ্ট দেশ থেকে। তার সন্তান গুলো বের করে যখন সামনে রাখলেন, হযরতে আদম নবী সন্তানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ এটার নাম কি? বলে ইদ্রিস। এটার নাম কি? সুলাইমান। এটার নাম কি? দাউদ। দাউদ নবীকে দেখার পরে হযরতে আদম ডাক দিয়ে বলেছে, রব্বুল আলামিন, এই যে আমার সন্তান দাউদ, কত বছর বাঁচবে দুনিয়ায়? 40 বছর। আল্লাহ তোমার একটা হিসাব নেই? আমি বাবা আমার বয়স হবে 1000 বছর, আমার ছেলে 40 বছরে একটা হিসাব হইলো, আমি মানি না, তুমি পরিবর্তন করো। আল্লাহ তাআলা বলেন, মুসা আদম, আমি কলম দিয়ে লিখে ফেলেছি আর কলমের কালি শুকিয়ে গেছে, আর পরিবর্তন হবে না। হযরত আদম বলে, আল্লাহ কলমের কালি যদি না থাকে দরকারে আমার হায়াত আমি দেই, আমার 1000 বছর দিয়েছো, আমি ওর দরকারে 60 বছর দিয়ে দিলাম ছেলেকে, তোমার বয়সটা একটু বাড়িয়ে দাও, একেবারে কেমন হয়ে যায়? আমার 1040 হয়, আমি 60 বছর দিয়ে দিলাম, তুমি ওকে হায়াত বাড়াও। আল্লাহ বলেন, ঠিক আছে, ওর 100 বছর তো 960 বছর, 40 বছর, 940 বছর পরে মালাকাল মাউত এসে গেছে, ডাক দিয়ে বলে, আদম নবী, আপনার জান কবজের জন্য এসেছি। কেন? আমার তো এখনো 60 বছর বাকি। হযরত ফেরেশতা আজরাইল বলছে, কি আপনার মনে নেই? আপনি তো পেছনে আপনার ছেলেকে 60 বছর দিয়ে দিয়েছেন, আবার হায়াত চান কোন কারণে? আপনার মরা লাগবে। বলছেন, না আমি হায়াত দেইনি। আজরাইল বলে, আল্লাহ কার কাছে আসলাম? নবী মনে করে ভালো জায়গায় এসে দেখছিল, হেজাল, এ তো যেতে চাই না। আল্লাহ তাআলা বলেন, ফিরে আসো আজরাইল, আমি বুঝতে পেরেছি আদম নবী শুধু আদম না, আদমও ভুলে যায়, ওর সন্তান যারা তারাও ভুলে যায়। আজ পৃথিবীতে হাজারো আদমের সন্তান খাওয়ার পরে মনে থাকে না, আসতে বলে বস্তা ভর্তি টাকা খেয়ে ফেলেছে মনে নেই, বিরিজ খেয়ে ফেলে মনে থাকে না, এ কথা বলে না কেন? এ দোষ কি আদম সন্তানের না আদম নবীর? আদম সন্তানের না, বাবার দোষ, আমরা কি করবো? এই জন্যই সমস্যা। হাজারো আদম সন্তান কত কিছু খেয়ে ফেলে রাস্তা, ব্রিজ, কালভার্ট, কিন্তু মনে থাকে না। এ দোষ আসলে আমাদের না, দোষ আমাদের বাবার। গড়িয়ে দিলাম ওইদিকে, আল্লাহ যা করে করুক, আমাদের কোনো দোষ আছে? আমাদের দোষ থাকলে আজকে যে রাস্তা দিয়ে আসলাম, রাস্তা তো এভাবে থাকার কথা না। আমার দাদাও চেয়ারম্যান, দাদা তো আওয়ামী লীগের চেয়ারম্যান, বলছিল যে সেভাবে রাস্তায় বাজেট হয় বাংলাদেশে, যদি সঠিক ভাবে ব্যয় করা হয় 1 ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না। আর কাঁচা না, ওই যে যেখানে গিয়েছিলাম আজকে, সে ছাতকে ডেলিভারি রোড, আমার মনে হয় বাচ্চা যদি পেটে থাকে কারো হাসপাতাল যাওয়া লাগবে না, রাস্তায় হয়ে যাবে। কথা বলেন, সময় নিচ্ছে, সময় নিচ্ছে, উন্নয়ন করবে কবে? আবার 10 বছর তো হইল, এরপরে যদি রাস্তা এই হয়, টাকা তো বাজেট কম হয় না। এক লোক বিয়ে করে বাসর রাত্রে স্ত্রীকে বসে, কি তাড়াতাড়ি করো? বসে দাঁড়াও একটু, সেই যাইনি, মেয়েদের অভ্যাস সাজগোজ করা, কি কথা বলছে না কেন? ঠিক আছে, তাড়াতাড়ি করো, সাজতে সাজতে রাত 12টা, যে কি হয়েছে? দাঁড়াও বাবা আরেকটু, কারণ এই জামানায় এখন স্বামীরা অনেকেই বাবা হয়ে গেছে, কি বাবা বলবে ও সন্তান না, ও নিজেই বলছে, ডিজিটাল বউ এখন বাবা বললেও ডাকে মাঝে মাঝে, দাঁড়াও বাবা হয়ে গেল, রাত দুইটা, কি হয়নি বলছে, এই তো হয়ে গেল। স্বামী চিন্তা করছে, আল্লাহ রাত দুইটা পার হয়ে গেল, বাসর কবে হবে? সাজতে সাজতে রাত 4টা বেজে গেছে, বলছে কি হয়নি বলছে আর একটু, 5টা বেজে ফজরের আজান দিচ্ছে, বলছে কি আরো হয়নি, ঘরও ঠিক করছে, বলছে এই তো হয়ে গেল। স্বামীর মন মেজাজ আর ঠিক নেই, ওই ঘরে যে লাঠি থাকে দরজা বন্ধ করা নিয়েছে, ডাক দিয়ে বলে, যদি তোমার ফজরের আজান পর্যন্ত সাজতে যাইতে বাসর হবে কখন?
15 বছর যদি চলে যায় শুধু সাজগোজ করতে তো রাস্তা কবে হবে? রাগ করলেন না? অনেক মানুষের মন খারাপ, মনে রাগ করছে। আদম সন্তানের স্বভাবে কিছু খেয়ে ফেললে ওরা মনে থাকে না, এক কথা বলছেন এখন। ওই দিন থেকে এই বিধান কিছু মিলে লিখে রাখা লাগবে। কারো হায়াত নির্ধারিত বলেন নেই, আপনি কোন কারণে গ্যারান্টি দিচ্ছেন যে তবা পরে করবো? আল্লাহ বলেন সুম্মালা তুমসারুন, যখন আর সাহায্য করা হবে না তার আগে করো। আর মরণ কখন আসবে সে গ্যারান্টি যখন নেই, তওবা করা লাগবে এখনই। কখন? আরো জোরে বলুন, এখন করা লাগবে। আপনি দাঁড়াবেন সে গ্যারান্টি আপনার হাতে নেই। তাহলে তওবা করার শর্ত দুইটা সময়, আরো জোরে বলা লাগবে, শর্ত দুইটা সময়। মুসা নবী যখন এই তিনটা জিনিস মেনে তওবা করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আজ যে দোয়া কবুল হয় না, শুধু আমির হামজার দোষ না, শুধু সাদিক সিকান্দারের দোষ না, এ দোষ আপনাদেরও আছে। কারণ যাদেরকে নিয়ে দোয়া করছে অনেক তালা তালি করা মানুষ বসে আছে, না গেবত করা লোক নেই, এগুলো বন্ধ করা লাগবে। যারা গেবত করেন তালা তালি করে মানুষের সম্পর্ক নষ্ট করেন, থেমে যান, না তো আপনার জন্য কারো দোয়া কবুল হচ্ছে না, গজব নাজিল হচ্ছে। কথা বলুন, কোরআনের হেদায়েত পাওয়ার কথা বলছিলাম, এটা দুনিয়ার হাসানা, আর সবাই পাচ্ছে না। কত মানুষকে আল্লাহ এটা দিয়ে গমরা করে দিচ্ছে, কত মানুষকে আল্লাহ কোরআনের হেদায়েতের উপরে রাখতে গিয়ে তার জীবন পর্যন্ত নিয়ে নিচ্ছে। কি কথা বলেন এখন? জীবন দেওয়া তো সহজ না, কোরআনের হেদায়েতের উপরে থাকতে গিয়ে কত মানুষ কত কষ্ট সহ্য করে আপনি জানেন না। ওকে অফার দিলে দুনিয়ার সব কিছু পেতে পারে, কিন্তু না, কোরআনের হেদায়েতের উপরে টিকে থাকতে গিয়ে সব ছেড়ে দিয়েছে। কোরআনে হেদায়েতের উপর থাকতে গেলে কি করা লাগে একটু স্যাক্রিফাইসের দিকে তাকান। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন ফারুকে আজম তিনি রাস্তা দিয়ে বের হলেন রাতের বেলা, দেখেন দুইটা মেয়ের কণ্ঠের আওয়াজ। যুবতী মেয়ে, তাকে তার মা বলে, এই বেটি তাড়াতাড়ি দুধের ভেতরে পানি মেশা, সকালে বিক্রি করলে টাকা বেশি হবে, আজকে দুধ কম হয়েছে। মেয়েটা কোরআনের আয়াত দিয়ে মাকে শিক্ষা দিচ্ছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। হে মা, আপনি কি বললেন? আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন হককে বাতিলের সাথে, বাতিলকে হকের সাথে মিশ্রণ করা যাবে না, আর জেনে শুনে হক গোপন করা যাবে না। আমার মনে হয় আয়াতটা যদি বাংলাদেশে আজ যারা দায়িত্বে আছে আমরা মেনে নিতে পারতাম, দেশের অবস্থা আমার মনে হয় অনেক পাল্টে যেত। কত মানুষ আমরা আছি হককে হক জানার পরও গোপন করে দেই, গোপন করে দেয় না। আপনাকে আল্লাহ মাফ করবে না, যারা হক জানার পরও গোপন করে রাখে ওদের মাফের দরজা বন্ধ হয়ে গেছে। আপনার বিবেকে নাড়া দেওয়া দরকার। কোরআনের আয়াত দিয়ে যখন শিক্ষা দিচ্ছে মেয়েটা মানে না, রোজ তাড়াতাড়ি কর সকাল হয়ে যাবে। মেয়েটা তখন কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতটা পড়ে শোনাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মা, কি বলেন? আমি আল্লাহ আমাদেরকে উত্তম জাতি করে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা উত্তম কেন? কারণ আমরা মানুষের উপকারের জন্য দুনিয়ায় এসেছি। ভালো কাজে আদেশ দেব, অন্যায় কাজে নিষেধ করব। আপনি আমাকে আর অন্যায় কাজে নির্দেশ দেন, আপনার কথা আমি মানি না। কারণ দুধের ভেতরে পানি দিলে দুধের আসল কোনা কোনার থাকে না। পৃথিবীতে একটা মাত্র খাবার আল্লাহ বানিয়েছে, যেটা খেলে ক্ষুধা মিটে যায়, পিপাসাও মিটে যায়, তার নাম দুধ। তার নাম কি? সবাই বলেন। এখানে যে সন্তান জন্মের পরে যত বেশি মায়ের দুধ খেতে পারবে ও তত বেশি রোগ মুক্ত থাকবে, মোটা তাজা হবে। আমি মনে হয় দুধ একটু কম পেয়েছিলাম নাকি? পৃথিবীর একটা মাত্র খাবার
এতাজ মেয়েরা অনেকে তার সন্তানকে আর দুধ দিতে চাচ্ছে না, এই জন্য তো রোগ সব বেশি হয়। শুধু ডানো আনো পাগল পেয়েছে আমাদের সম্মানিতা মা বোনেরা, এখন স্তন ক্যান্সার গবেষণায় ধরা পড়ছে, যে সমস্ত মেয়েরা সন্তানকে দুধ দিতে চায় না ওগুলো জমা হয়ে থাকে, তখন ক্যান্সার হওয়ার সম্ভাবনা হয়। কারণ পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখলে ওটা ঠিক থাকবে না, যে পানি এক জায়গায় রাখবেন দেখুন পচন ধরবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ বের হবে, কথা বলছেন এখন। পানি যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ নির্মল সুন্দর পানি আসবে। এই যে লোহা লক্কর এক জায়গায় রাখলে দেখবেন মরিচা ধরে, জং ধরে, অকিছু হয়ে যায়, যত কাজ করবেন তত ওর ধার ঠিক থাকবে। টাকা পয়সা এক জায়গায় রাখা ঠিক না, শত্রু তৈরি হয়, জীবন নাশের সম্ভাবনা থাকে। যত বেশি খরচ করবেন ওই টাকা যাদেরকে দেবেন তারাই আপনাকে পাহারা দেবে। এই যে এলেম জ্ঞান এটাও এক জায়গায় রাখা ঠিক না, এলেম এক জায়গায় রাখলে গরম হয়, ১০ বছর যারা আছে তারা কিন্তু এখন আর নরম নেই, তারা গরম হয়ে আছে, গরম দেখানোর জায়গা পাচ্ছে না, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। কি গরম গো! একজন বিয়ে করার পরে বাসার রাতের স্ত্রী বলছে তুমি কি করো গো, আমার বাবার কাছে তো ভালো করে শুনতেও পারলাম না। বলছে কি করো? মানে আমি সরকারি চাকরি করি। তোমার দায়িত্ব কি? যে রেলগাড়ি যায় রাস্তার ভেতরে, পথের ভেতরে, মাঠের ভেতরে যে গেট আছে ওটা বন্ধ করার, খুলে দেওয়া। ও তুমি গেট ম্যান! পরে ইন্টারসিটি ট্রেন আসছে, ওকে যেখানে সেখানে থামবে একবারে সিলেটে, ও রাস্তার মাঝে মাঠের ভেতরে একটা লাল ফ্ল্যাগ বসে করে বসে আছে, ট্রেন গেছে থেমে। স্ত্রীর হাত ধরে বলে দেখো তুমি তো বিশ্বাস করছিলে আমার ক্ষমতা আছে, দেখলে ট্রেন একবারে সিলেটে যাবে, আমি রাস্তার মাঝে থামিয়ে ফেললাম আমার ক্ষমতা। স্ত্রী বলছে আল্লাহ তুমি কার ঘরে পাঠাইলে, এত ক্ষমতা ক্ষমতা করে বাসে না, না জানি এর কত গোপন ক্ষমতা আছে। কিছুক্ষণ পরে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে ভাই এখানে কি রেল লাইন কাটা না কোনো বিপদ? বলছে না স্যার। গাড়ি থামাইলে? আরে বউ বিশ্বাস করছিলেন আমার ক্ষমতা আছে বলে দেখালাম। ট্রেনের ড্রাইভার বলছে বেটা বিয়াদব, এত গুরুত্বপূর্ণ লোক ট্রেনে আছে বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি বউ খুশি করার জন্য ইয়ার কি আরো দিয়ে তুই চড়। ওর বউ বলে ওগো গেট বন্ধ করলে ভ্যান রিক্সা মোটর সাইকেল থেমে যায়, বুঝলাম। লাল ফ্ল্যাগ এসে করলে চলন তো ট্রেন থেমে যায় তাও বুঝলাম, কিন্তু ওই লোকটা তোমার চড় দিল কেন তুই বুঝবি না? ও দেখিয়েছে ওর ক্ষমতা আর আমি দেখালাম আমার ক্ষমতা, আজ এই ক্ষমতা দেখা দেখি চলছে। আয় কথা বলে না, কথা বুঝেন নাকি আন্দাজে বলে? কে বসে নেই? কেউ বসে আছে? সে যেখানে যে ক্ষমতা পাচ্ছে সেটা দেখাচ্ছে। এজন্য কোন জিনিস এক জায়গায় রাখলে ওটা কি হয়? গরম হয়। আপনি কি ভুল বুঝলেন? ভুল বুঝলেন ভাই? মেয়েদের স্তনে আল্লাহ দুধ দিয়ে সেটা জমা করে রাখার জন্য না, সন্তানের খাবার। ওইটা দুনিয়ায় আসার ৬ মাস আগে আমার আল্লাহ ওই খাবার গরম করে রেডি করে রাখে, আর আপনি তাকে না দিয়ে বডি নষ্ট হবে, ফিগার খারাপ হয়ে যাবে, এই জন্য দিতে চান না, আটকিয়ে রাখেন। ক্যান্সার হবে না হবে কি? শেষে কাইটে বাঁধ দেওয়া লাগবে, তখন টের পাবেন। আমি আর নিচে নামলাম না। মা বোন যারা এসেছেন আশা করি সন্তানের অধিকার আপনি নষ্ট করবেন না, এই কারণেই তো আজ বুড়া হলে বৃদ্ধাশ্রমের ইতিহাস। কথা বলেন, দুধের ভেতরে পানি দিলে ওই গুণাগুণ তার থাকে না, কারণ দুধ আমার আল্লাহ স্পেশাল ভাবে বানিয়েছেন। এটা মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বলা হয় না ড্রিঙ্ক? মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক হবে না আইডিয়াল ফুড হবে? আপনি কে পাস? আপনার মুখে মানাচ্ছে না, শিক্ষিত মানুষ লাগবে। ফুড হবে কেন? ওটা তো তরল, ড্রিঙ্ক হওয়ার কথা।
যতক্ষণ পর্যন্ত দুধ ঘি না হবে, মাখন না হবে, সর না হবে, জমাট না পাবে, দই না হবে, ততক্ষণ তো আপনি ওট বলতে পারেন না, ওটা ড্রিঙ্ক হবে নাকি? কিন্তু বিজ্ঞান বলছে না এটা আইডিয়াল ফুড। কেন আইডিয়াল ফুড? কারণ পৃথিবীতে আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। যদি পিপাসা লাগে পানি পান করবেন, মিটে যাবে, ক্ষুধা মিটবে না। এক একটার এক একটা গুণ। একটাই মাত্র খাবার আল্লাহ দুনিয়ায় বানালেন, যেটা দুধ, খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু পানি দিলে ওইটা আর থাকে না, এই জন্যই তো দুধে পানি দেওয়া হারাম। এলাকায় তো মনে হয় দুধে পানি দেয়। দুধে যদি কেউ পানি দিয়ে থাকেন, এই হারাম কাজ বন্ধ করেন। গত পরশু দিন ছিলাম আমি পিরোজপুর সাইদি সাহেবের ওখানে, আসার সময় দেখছি দিনের বেলায় আসছিলাম, একটা লোক গরু নিয়ে যাচ্ছে বাজারে, তার এই যে স্তন, গরুর স্তন গুলো এত মোটা মোটা। ড্রাইভার আমারে বলছো, হুজুর এই লোক 3 দিন মনে হয় বেঁধে রেখেছিল, বাছুরকে খেতে দেয়নি, এ যে বাজারে বিক্রি করবে, যে কেনবে তাকে বলবে 5 কেজি করে দুধ হয়, ও বাড়ি যে একদিন পরে দেখবে হাফ কেজি হচ্ছে না। এরকম ধোকা তো সিলেটে হয় না? আল্লাহকে সাক্ষী রেখে ইমানের উপরে তাকিয়ে বলেন তো, দুধে পানি দিয়েছেন কোনদিন এরকম একটা মানুষ হাত তোলেন? অন্তত মিষ্টির দোকানে যারা আছে তারা তো হাত তুলতে পারে, হাত তোলেন না? এটা একজন বললাম, এখানে 2 নম্বর লোক আছে, এদিকে ওঠো। দুধে পানি দেওয়া জায়েজ না? হারাম, হারাম। আল্লাহর সৃষ্টিকে আকৃতি বিকৃত করে ফেলেছেন, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে ওইটা আর থাকে না। আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না? মেয়েটা বলছে, মা এটা তো হারাম কাজ, আমি পারবো না। মা বলে, দেখো সকাল হয়ে গেলে লোকজন দেখে ফেলবে, তখন আর এই কাজ করা যাবে না, সকাল হওয়ার আগে কাজটা সেরে ফেলো। মেয়েটা বলে, মা আপনি লোকজন দেখে ফেলার ভয় করেন, এদেশ কিন্তু ওমার সালাই কোরআন দিয়ে, যদি একবার জানতে পারে কল্লা কারো থাকবে না। মা বলে, তোর ওমার এখানে নেই, ঘুমিয়ে আছে, ওর কেউ এখানে পাহারায় নেই, তাড়াতাড়ি কাজ করে ফেল। মেয়েটা বলে, মা ওমর নেই, আমি জানি পাহারাদার নেই তাও জানি, কিন্তু ওমরকে যিনি বানিয়েছেন তিনি এখানে আছেন। হযরত ওমর কথাটা শোনার পরেই ক্রস চিহ্ন দিলেন দরজার উপরে, বাড়িতে চলে গেলেন, ডাক দিয়ে বলে, সন্তান আব্দুল্লাহ তুমি কোথায়? এই তো আমি এতদিন পর্যন্ত তোমার বিয়ের জন্য মেয়ে খুঁজছিলাম, আমার যদি বয়স থাকতো আমি নিজেই বিয়ে করে ফেলতাম, আমার বয়স নেই, তোমার জন্য আমি পাত্রীটা ঠিক করলাম, তুমি যদি রাজি থাকো আমি এখনই প্রস্তাব পাঠাবো সকালে। ছেলেটা বলছে, আব্বা কোনো অসুবিধা নেই, আপনি দেখেছেন ওইটাই হবে, বাংলাদেশে এরকম ছেলে আপনি একটাও পাবেন না। কি কোনো বাবা যদি ছেলেকে বলে, আমি একটা আল্লাহওয়ালা দিনদার মেয়ে পেয়েছি, তুমি কি রাজি আছো বিয়ে করতে? বলবে, আব্বা বাদ দাও, সে 5 থেকে আমার প্রেম চলছে। এই কথা বলবে না যে 5 থেকে আমার প্রেম চলছে আর তুমি মেয়ে দেখেছো, কারণ ছেলেকে আপনি তো ওইভাবে বানাননি, আপনার কথা শুনবে কি করে? 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য আপনি টাকা দেন, ও বছরে বছরে সে 3 থেকে পালন করে আসছে, কথা বলেন না কেন? তো বড় হলে আপনার কথা শুনবে কি করে? ছেলেটাকে বানানো লাগবে ওই কায়দায়। এই প্রেম করে বিয়ে করেছেন কারা হাত ধরে? এলাকায় প্রেম বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াত আমার না পড়াই ভালো ছিল, এলাকায় প্রেম ভালোবাসা নেই তো বিয়ে হয়তো আছে কি করি? সব মুরব্বীদের দেখাশোনার মাধ্যমে না, আলহামদুলিল্লাহ বিয়ে করিয়েছেন কারা হাত তোলেন? এই কয়েছ এলাকায় মানুষ বিয়ের সাথেও বন্ধ হয়ে গেছে, ঠিক আছে থাক। হযরত ওমর সকাল বেলায় তিনি লোক পাঠালেন, মেয়ে দুইটাকে রাজদরবারে নিয়ে এসে জিজ্ঞাসা করে, তোমার এই মেয়েটাকে আমি পুত্রবধু বানাবো, রাজি আছো তুমি? বড়ি মহিলা বলে, খলিফাতুল মুসলিমিন, আমি রাজি, মানে আমি আগে রাজি। হযরত ওমর বলে, তুমি আগে রাজি মানে? তুমি চিন্তা করবা না আমি কেন বললাম, তোমার মতো একটা গোয়ালিনীর মেয়েকে আমি দেশের প্রেসিডেন্টের ছেলের সাথে বিয়ে দিতে চাই, তুমি চিন্তা করলে না কেন আমি দিতে চাই?
বড়ি মহিলা বলছে আমার চিন্তা করার দরকার নেই, এটা আমার কপাল। আজরে তোমার বলে কপাল, রাতের বেলা দুধে পানি দেওয়ার জন্য মেয়েকে জোড়াজুড়ি করছি রে, কেন বল তোর কপাল দেখছি। মেয়েটা পা ধরে বলে খালিফাতুল মুসলিম আমারে মাফ করে দেন। হযরত ওমর বলে মাফ না, আমি তোমাকে দেখে মেয়েটা নিতে চাই না, মেয়েটাকেও আমি দেখি নাই। বারবার যখন অন্যায় কাজ করার জন্য বলছি যে তোমাকে কোরআনের আয়াত দিয়ে প্রথমে দলিল দিয়েছে সূরা বাকারা, এরপরে সূরা আলে ইমরান, এরপরও মানো নাই, আমার আল্লাহর কথা জানিয়েছি। চিন্তা করলাম যে মেয়েটার ভেতরে আল্লাহর এত ভয় বেশি, কোরআনের হেদায়েত এত বেশি মানতে পারে, তাকে আমার আল্লাহ দুনিয়ায় খালি হাতে বঞ্চিত করবে না, কিছু না কিছু দেবে। এই মেয়েটার পেটে এসেছিল ইসলামের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ। কোরআনের হেদায়েত পাওয়া এটা দুনিয়ার হাসানা, এটা যার পাই না পাচ্ছি বলুন। তিন নাম্বার, আমি খুব পয়েন্ট গুলো বলছি, সব তাড়াতাড়ি করা লাগবে। কালকে মাহফিলটা এত দূরে, আসলে এই যে সিরিয়াল করে নেই এই কারণে, একটার জন্য আমার সে কুষ্টিয়া থেকে আসে, আবার সে ফিরে যাওয়া লাগবে। সিরিয়াল করে যখন নেওয়া হয় ওই সময় তো ডেটগুলো আপনারা লিখে দেন না, শেষে পাওয়া যায় না, আমার কষ্ট হয়ে যায়। মাহফিলের মানে সময় যদি এক দুই তিন ঘন্টা হাতে থাকে তাহলে বোঝানো যায়। দুনিয়ার হাসানা তিন নাম্বারে আমি পেয়েছি ঐক্যবদ্ধ হওয়া। কি আজ আমরা দুনিয়ার হাসানা যাওয়ার জন্য ফের দুনিয়া হাসানা দোয়া করে আসলাম, কিন্তু ঐক্যবদ্ধ হতে পারি না, ছোটখাটো বিষয় নিয়ে আজ গন্ডগোল মারামারি করে দল বিদলে বিভক্ত হয়ে গেছে। বলেন চার নম্বরে দুনিয়ার হাসানা শুধু ঐক্যবদ্ধ হলেই হবে না, হালাল রুজি কামাই করতে পারার নাম দুনিয়ার হাসানা। কথা বলেন, হালাল রুজি কামাই করতে হলে আপনাকে পরিশ্রম করা লাগবে। এই পরিশ্রম করতে হলে আপনি যদি শুধু মনে করেন যে মসজিদে যে আমি বসে থাকবো হবে না, আপনাকে কাজ করা লাগবে। আমি মসজিদে যেতে নিষেধ করছি না, কিন্তু আজান হওয়ার আগে মসজিদে যাবেন না পরে, না না হয়নি। আমি আবার বলছি, আপনারা কথা শুনছেন না? আজান হওয়ার আগে যাবেন মসজিদে না পরে? হ্যাঁ মুরব্বী বলেন তো, আগে যাবেন কোন কারণে? ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, নুদিয়া মাজি নাকি? যখন আজান দেওয়া হয় তখন মসজিদে নামাজের জন্য দৌড়াও, বেচা কিনা বন্ধ করে দাও। তাহলে আজান হওয়ার আগে আসে না পরে? আপনি আজান হওয়ার আগে যাবেন মানে? অনেক মানুষ এখানে আছে আজান হওয়ার আধা ঘন্টা আগে যে মসজিদের ফ্যান দিয়ে বসে বসে গল্প করছে, মনে হচ্ছে ফ্যান ওর মা বাবা। আপনি কোন কারণে মসজিদে আগে যাবেন? আপনার কাজ নেই? নামাজ পড়া যদি ফরজ হয়, হালাল রোজি উপার্জন করা তো ফরজ। বলেন আপনাকে কাজ করা লাগবে, আপনি কোন কারণে মসজিদে আগে যে বসে থাকবেন? তাহলে এখন থেকে আপনি মসজিদে যাবেন আজান হওয়ার আগে না পরে? পরে। নামাজ শেষ মসজিদে বসে বসে বিনা কারণে থাকতে পারবেন না। ফাইদা কদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদে আর থাকা যাবে না, এবার যেখানে যার কর্মজীবন আছে হালাল রুজির জন্য ছড়িয়ে পড়া লাগবে। আসতে বলেন, আজ আমরা বাংলাদেশে মনে করি নামাজ পড়া ইবাদত, আর হালাল রুজির জন্য যে কাজ কারবার করা হয় এগুলো দুনিয়ার কাজ। এ ভুল বোঝানোর কারণেই তো শুধু মসজিদে থাকা নামাজ পড়া জিকির করা ইবাদত মনে করছি। আপনি এক ঘন্টা নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশি হলো এক ঘন্টা দশ মিনিট সময় লাগে, এই এক ঘন্টা দশ মিনিটে যে সওয়াব পাবেন, আট ঘন্টা ডিউটি করলে যদি আল্লাহর স্মরণ থাকে, মানুষকে ধোকা না দেন, মানুষকে আমার ফাঁকি বাজি না করেন, আপনার একই নামাজ পড়ার মতো আট ঘন্টায় সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বলুন এখন থেকে শিক্ষা পেলাম কি, মসজিদে যাবেন আজান হওয়ার পরে, নামাজের পরে আর মসজিদে থাকবেন না, কাজ শেষ বেরিয়ে যাবেন। কথা ঠিক আছে তো? নামাজের পরেও যদি বিনা কারণে মসজিদে বসে গল্প করেন কি হবে? এক এলাকায় কারেন্ট ছিল না, কিছু গরিব মানুষের বাড়িতে কারেন্ট না থাকলে ফ্যান থাকে, আপনি কি ঘুমাচ্ছে? মসজিদে কারেন্ট আছে, ফ্যান্ট আছে, ফ্যান আছে। চারজন গরিব মানুষ মুয়াজ্জিন সাহেবকে বলছে, স্যার মুয়াজ্জিন সাহেব এক কাজ করেন, এশার নামাজ পড়ে আপনি যখন বাড়ি যাবেন চাবি দিয়ে যাবেন,
ফজরের সময় আমরা চাবি আপনার কাছে দিয়ে যাব। আরে গরিব মানুষ, আমাদের ঘুম হয় না। মাজিন বলছে এমনি এমনি দেব, বলছে ঠিক আছে মাসে আপনাকে আমরা 400 টাকা দেব। গরিব মানুষ রাজি হয়ে গেছিল। ওই পড়ি এসার নামাজ পড়ে যখন বাড়ি যায় তখন চাবি দিয়ে যায়। ওরা 7 জন মসজিদে প্রবেশ করে ফ্যান দিয়েছে 12টা। মানুষ কয়টা? ফ্যান রেগুলেটর নেই, হাই পাওয়ারে চলছে। ফ্যানের নিচে ঘুমানোর অভ্যাস যাদের নেই, ওরা যদি একবার ফ্যান পায় ঘুমাবে না, মরে যাবে। আধা মরা হয়ে গেছে, এমন ঘুম লঙ্গি কারো ঠিক নেই। ফজরের সময় মসজিদে এসেছে, লাইট জ্বালিয়েছে, দেখছে না আউযুবিল্লাহ, তাড়াতাড়ি লাইট বন্ধ করে চিল্লাচ্ছে হারাম। ওরা বসে কি হারাম? মসজিদে ঘুমানো হারাম। মানুষজন যখন হারাম মারে ফতোয়া কয়, বলে লাগবে না, নিজে দেখলাম। ফতোয়া লাগবে? নিজে দেখলাম 4 জনেরটা, আবার ফতোয়া কি? আপনি কোন কারণে মসজিদে বসে বসে গল্প করেন বলতে ভাই? এই আয়াতের ফরজ হুকুম দুইটা, কদিয়াতি সালাত হাং তাসির ও ফেলার, নামাজ পড়াও ফরজ, কাজ করাও আসতে বলেন হালাল রুজির জন্য। যদি আপনি কাজই না করেন, আপনি মসজিদে বসে বসে কি রুজি এমনি চলে আসবে? আমি এই বলে আপনাকে মসজিদে থাকতে নিষেধ করছি না, আপনি থাকেন, গুরুত্বপূর্ণ কিছু শিখতে হলে ইমামের কাছে শেখেন, জানার দরকার হলে জেনে নিন। তাহলে আপনি বিনা কারণে বসে বসে মেয়ে বিয়ে দিয়ে গল্প করবেন আর ফ্যান দিয়ে? ফ্যান কি আপনার বাবার নাকি? আমার কথা মনে হয় বোঝেননি। আমি বোঝাচ্ছিলাম দুনিয়ার হাসানা হচ্ছে হালাল রুজি অন্বেষণ করতে পারার নাম। এটা আজ আমরা দুনিয়ার হাসানা মনে করি না, এই জন্য তো আবাদত কবুল হয় না। 5 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে পরিবার যেন ভালো হয়। পরিবার ওইটা ভালো যে পরিবারে স্টার জলসা স্টার প্লাস দেখা হয়, ভালো পরিবার। পরিবার ভালো হওয়ার জন্য শর্ত কি? সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 74 নম্বর আয়াত আল্লাহ দলিল দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে পরিবার যেন ভালো হয়, আমার কাছে আগে এই কথা বলো, আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ তুমি আমাদের একটা বউ দাও। কি দাও? বিয়ে করেছেন? আপনি তো সাবেনি দাদা, তো চাচ্ছে না। এ দোয়া কি শুধু ওর জন্য? এনার জন্য করা লাগবে না? আল্লাহর নবী বলেন বউ তো ওইটা ভালো যাকে স্বামী দেখলে আনন্দ পায়। আর আমাদের বউ এমন তৈরি হচ্ছে এখন, স্বামীর সামনে থাকে কালো ময়লা পোশাক পরে অপরিষ্কার, আর যদি শোনে বিয়ায় আসবে সাজ দেখে কে? বিয়ার জন্য সাজা হারাম, স্বামীর জন্য সাজা ফরজ। কথা বলেন, মেয়েদের ভেতরে অভ্যাসটা এখন আছে, এই জন্য বারবার বলছি, শুধু নামাজ পড়ারও যারা কার পর্দা হয়, যে একটা কালো বোরকা পরে ঘর ঘর করে ঘুরে বেড়ালি পর্দা হয় না। আপনার জন্য সবচাইতে উত্তম এবাদত হচ্ছে স্বামীর মন জয় করা, কারণ আপনি পর্দা করে বাইরে থাকেন কয় ঘন্টা, বাড়িতেই থাকা লাগে আপনার স্বামীর সামনে বেশি। কথা বলেন না কেন? ওই মহিলা তাই উত্তম মহিলা, উত্তম পরিবার, উত্তম স্ত্রী। যে মহিলা নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য নিজে ঘরে সাজগোজ করে, এখানে হাজারো পুরুষ মানুষ স্বামী বসে আছে, নিজের স্ত্রী আপনাকে দেখানোর জন্য সেই যে সে কয়দিন আপনি বলতে পারবেন না, কিন্তু যদি শোনেন যে অনুষ্ঠানে যাবে ওর সাজ দেখে কে? কথা বলে না কেন? আপনি সত্যি করে বলেন তো দাদা, আপনার বউ কয়দিন সেজেছে আপনাকে দেখানোর জন্য বলেন? এক দিল না। দাদি আছে? ও দাদি আপনাকে বলছি, আপনি এখনো দরকার হয় যৌবন ফিরিয়ে আনেন। সাজগোজ করা বসে যে কোনো বয়স হোক অসুবিধা নেই, মেয়েরা যদি স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজে যতক্ষণ
প্রেম সাজবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কারণ স্বামীর মন জয় করা মেয়েদের জন্য ফরজ। হযরতে আসিয়াকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন দুইটা কারণে। এক নম্বরে তার পুরো জীবন পড়লাম, কোনদিন তিনি স্বামীর হক নষ্ট করেননি, সে শারীরিক হক হোক আর ব্যবহারিক হক হোক, কোনদিন স্বামীর হক নষ্ট করেননি। আসিয়ার স্বামীকে আল্লাহ বলেছিল বিশ্ব শয়তান, কথা বলেন? এরপরে শয়তান মার্কা স্বামীর হক নষ্ট করেননি, আর আপনি তো ভালো স্বামী পেয়েছে। উনি যে ডাকে বিছানায় ফোন ডন্ট কেয়ার, কিছু মনেই করে না, ভাত রান্না নিয়ে ব্যস্ত, তোরা ভাত খাবে কে? দুই নম্বরে মহিলা হযরতে আসিয়া কোনদিন তার স্বামীর উপরে বর দোয়া করেননি। অথচ মেয়েদের ভেতরে এখন এই স্বভাবটা বেশি, কিছু হলে আগে গালি দেয়, বর দোয়া করে। হযরতে আসিয়াকে তার স্বামী হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, মাথার চুলগুলো উঠে চলে যায়। হযরতে আসিয়া এত কষ্টে আছেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তোমার ফেরেশতা জিব্রাইল জান্নাত নিয়ে এসেছে। ইযে ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজিনি মিন আল কওমি যালিমিন। সূরা তাহরীমের 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে, হযরতে আসিয়া এত অত্যাচার জুলুম নির্যাতনের পরেও তিনি বলেছেন আল্লাহ এই জান্নাতের ভেতরে তুমি একটা ঘর বানাও যেখানে বসে বসে তোমারে দেখা যায়। অনাজ্জিনি, একালিপ টান আছে, অনাজ্জিনি মিং ফিরাওনা, তুমি ফেরাওনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু তুমি ফেরাওনের উপর অত্যাচার করো এ কথা তিনি বলেন নাই। সিলেটের মেয়েরা কান খাড়া করে শোনেন, শুধু মনে করছেন নামাজ পড়ি রোজা রাখি আর কালো বোরকা পরে বাইরে যায়, আমার আল্লাহ জান্নাত দেবে না দেবে কে? আপনি একটু এই আসিয়ার জীবনটা মিলান তো। এত জুলুম অত্যাচার, হাতে পায়ে ব্রেক লাগানো, মাথায় গরম তেল ঢেলে দিচ্ছে, এরপরেও তিনি বর দোয়া স্বামীকে দেয়নি, বলেছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে, কিন্তু তুমি নিজে আমার স্বামীর উপরে অত্যাচার করো এ বর দোয়া করেননি। আর আপনি একটা শাড়ি কম হলে গালাগালি করেন, আপনি কি মানুষ না কলেরা? মানুষ বলেন কি করি, সারা জীবন ঠিক আছে, একটা সাবান কম হলে গালি দেয়, এক কথা বলে না কেন? এগুলোর বাস্তব হচ্ছে ভারতের এই সিরিয়ালগুলো দেখে দেখে, এত খারাপ ছিল না। ভারতের এই 36টা চ্যানেল এখন চলছে বাংলাদেশের, বিশেষ করে স্টার জলসার, স্টার প্লাস, জি প্লাস, জি বাংলা, এই চারটা সিরিয়ালে যতগুলো নাটক দেখানো হয় ওগুলো দেখে দেখে মেয়েরা চরিত্র বানায়। আমাদের খুলনার ঘটনা, কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান গেছে খুলনায় কাজকর্ম করার পরে বাড়িতে আসবে, গাড়ি পাইনি, ছেলের বাড়িতে যে কলিং বেল টিপ দিয়েছে, ছেলে বলছে বাবা 12টা বেজে গেছে এত রাতে, বলে গাড়ি পেলাম না চলে এসেছে। স্ত্রীকে বলছে কই তাড়াতাড়ি ওঠো আমার বাবা এসেছে রান্না করো, স্ত্রী ছিল ডিজিটাল স্ত্রী, বলছে না আমি পারবো না, তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও। আমি সেই সন্ধ্যা থেকে রাত 11:30 পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে আমি ক্লান্ত। স্বামী চিন্তা করছে এখন যদি মারধর করি তাহলে আমার বাবা জেনে ফেলবে, আর সকালবেলা আবার বউ চলে যাবে, কথা বলছে না কেন? কি করি কিছু তো বলাও যায় না। বাবার রুমে গিয়ে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো, ছেলের বাড়ি কেউ খেয়ে যায়, লজ্জার খাতিরে বলছে ঠিক আছে আমার খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়। হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ও ছোট শালা, ডাক দিয়ে বলছে দোলা ভাই আজকে আর গাড়ি পাইনি চলে এসেছে, বলছে আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। বাড়ির ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে তাড়াতাড়ি ওঠো তোমার ছোট ভাই এসেছে রান্না করো, এবার উঠেছে, কারণ মেয়েদের ভেতরে এখন অভ্যাসটা বেশি, নিজের বাবা মা আত্মীয় স্বজন আসলে পাগল হয়ে যায় আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে মন খারাপ করে। এরকম ছোট মনের বউ দেশে আছে না? কার বউ এরকম ছোট মন, হাত বলেন তো একজন।
এত একজন পাওয়া গেল। তো বিয়ে না করে হাত তুলেছে, বিয়ে করলে হাত তোলে মুরব্বী মানুষ হাত তুলতে সাহস পাচ্ছে না, ভাব বন্ধ হয়ে যাবে, চিন্তা করছে কি করি। বাবার রুমে গিয়ে বলছে আব্বা তুমি তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না করছে খেয়ে নাও। বাবা কিন্তু সব টের পেয়েছে রান্না কার জন্যে, কথা বলছে না কেন, ভেতর থেকে আওয়াজ দিচ্ছে আমার খাওয়া লাগবে না, তোরা ঘুমা। সকালবেলা বাবা কিচ্ছু না বলে টোপলাটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলেটার সামনে গিয়ে বলে আব্বা চলে যাও, তোমার বৌমা রান্না করছে খেয়ে যাবা না। বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। না আমি হাসির খোরাকি দেইনি, হাসির কেন, এটাকে হাসির খোরাকি দিলাম, কত বড় দুঃখ লাগলে একটা বাবা একথা বলতে পারে বলেন তো। আর আমার তো মনে হয় চেয়ারম্যান না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার পুত্র বধুর কাছে আর সন্তানের কাছে এরকমই বলেন। সিরিয়াল দেখে দেখে ওরা চরিত্র বানাচ্ছে, কেউ কটকটি, কেউ কিরণমালা, বজ্রমালা, নন্দিনী। মেয়েদের আদর্শ হওয়া দরকার আসিয়া, মেয়েদের আদর্শ হওয়া দরকার খাদিজা, মেয়েদের আদর্শ হওয়া দরকার বিশ্বনবীর ছোট মেয়ে ফাতেমা, কথা বলুন। পরিবার এমনি ভালো হবে, চারটা জিনিস দেখে বিয়ে করতে হয়। এখন তো অনেকগুলো পয়েন্ট বাকি আছে, এত টান থাকলে মাহফিল হয় না। আমি যে বলেছিলাম যে এই আশমাস জেলায় যেদিন আসি সেই দিন নেবেন, একটার জন্য মাহফিল নিয়ে আমার যন্ত্রণা শেষ নেই। কালকে আবার না পৌঁছাতে পারলে বদনাম বের করবে, হুজুর মাহফিলের দাওয়াত নিয়ে আসে না। আচ্ছা আসবো কি করে, কোথায় সিলেট, কোথায় পাবনা। এর পরের পয়েন্টে আছে কোরআনের আমল করতে পারার নাম দুনিয়ার হাসানা, কোরআনের জ্ঞান অর্জন করতে পারার নাম দুনিয়ার হাসানা, আল্লাহর গোলামি করতে পারার নাম দুনিয়ার হাসানা।